আজ শুক্রবার 6ই আষাঢ় 2024 সালের 21শে জুন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্কর্পিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। এটি সূর্যের আলো ডুবে যাওয়ার পর 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। প্রেম, প্রেম করে বিবাহ, ক্রিয়েটিভ জগৎ, ফিল্মের জগৎ, অভিনয়ের জগৎ বা আপনাদের ল্যাভিশ লাইফস্টাইল, ব্র্যান্ডেড সেক্টর, ক্যাটারিং, বিউটি পার্লার, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, মডেলিং, ফ্যাশন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি বা জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, এসব কিছুর কিন্তু ধারক, কারক, বাহক তত্ত্ব, এমনকি রেস্টুরেন্ট বিজনেস এগুলিও কিন্তু শুক্রের হাতে। তাহলে বুঝতেই পাচ্ছেন শুক্রের মজবুতি কতটা অত্যাবশ্যক। যদি না থেকে থাকে শুক্র মজবুত, অবশ্যই শুক্রের বীজ মন্ত্র জপ করুন। লক্ষ্মীদেবীর পাঁচালি পড়তে পারেন সন্ধ্যেবেলার সময় এবং রেগুলার পারফিউম ইউজ করুন, অত্যন্ত উপকৃত হবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 3, শুভ রং থাকবে হলুদ। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আপনাদের বাড়বেই, তবে খরচও একটু কিন্তু বাড়তে চলেছে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আরও চেষ্টা করুন। শরীর নিয়ে বেশি উৎকণ্ঠা দেখাবেন না, অসুস্থতা কিন্তু আরও বাড়তে পারে। শ্বশুর বাড়ির তরফ থেকে বাজে কোনো সংবাদ পেতে পারেন, তবে এই নিয়ে চিন্তাভাবনা করে অযথা দিনটিকে যেন মাটি করবেন না। বিনিয়োগের পরামর্শ তো আপনাদের দেওয়া হচ্ছে, তবে তার জন্য গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনারা এগিয়ে যাবেন। আজ আপনাদের উচিত অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করা, সেখানে মানসিক প্রশান্তি পাবেন। পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন।